হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বন্ধুরা দীর্ঘদিন যাবত আপনারা আমাকে কমেন্ট করে আসতেছেন যে ভাইয়া গার্মেন্টসে প্রসেস কোয়ালিটি কাকে বলে প্রসেস কোয়ালিটির কাজ কী প্রসেস কোয়ালিটির বেতন কত প্রসেস কোয়ালিটির সুযোগ সুবিধা কী প্রসেস কোয়ালিটিতে কি পদোন্নীত হয় কি না ইত্যাদি এই সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন তাহলে অনেক উপকার হইত তো আজকের ভিডিওটা তাদের জন্য বন্ধুরা বিশেষ করে যারা কোয়ালিটি সেকশনে চাকরি নিতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করব প্রসেস কোয়ালিটির কাজ কী বেতন কত এই সম্পর্কে জানার পূর্বে আপনাকে আগে ভাবতে হবে গার্মেন্টসে কিভাবে আমি চাকরিটা নেব কোয়ালিটি সেকশনে অর্থাৎ কোয়ালিটিতে আমি কিভাবে চাকরি নিব আমি কোয়ালিটিতে চাকরি নিতে গেলে আমাকে কোনো প্রকার কাজ জানতে হবে কি না বা কোনো প্রকার অভিজ্ঞতা থাকতে হবে কি না আমাকে কি ধরনের প্রশ্ন করবে এই সম্পর্কে আগে আপনাকে জানতে হবে তো এই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর এই ভিডিওটা আগে দেখে নেবেন তাহলে আপনাদের চাকরি নিতে যেমন সহজ হবে আপনাদের কাজ করতে আরও বেশি সহজ হবে এখন আসি মূল আলোচনায় বন্ধুরা গার্মেন্টসে কোয়ালিটি মানে একটা ব্র্যান্ড কিন্তু কোয়ালিটিদের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে অনেকগুলো সেকশন থাকে যেমন কাটিং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি সুইং কোয়ালিটি স্টোর কোয়ালিটি ফ্যাব্রিক ইন্সপেকশন কোয়ালিটি স্যাম্পল কোয়ালিটি গেট আপ কোয়ালিটি এক একটা কোয়ালিটির গেট আপ এক রকম এক একজনের বেতন এক এক রকম এক ধরনের কাজ এক এক রকম তো প্রসেস কোয়ালিটির কাজ খুবই সহজ এখন যে ভিডিওটা দেখতেছেন একজন বোন কিন্তু কাজ করতেছে তার কাজ হচ্ছে দুইটা প্রসেস চেক করে একটা হচ্ছে পকেট চেক করবে আর একটা হচ্ছে কাঞ্চা বা ফোরন প্লাকেট চেক করবে একটু পরে আপনারা দেখতে পাবেন তো তার কাজ হচ্ছে ঠিকঠাক মতো পকেটটা লাগানো হয়েছে কি না বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী বা স্যাম্পল অনু অনুযায়ী যে ঠিকঠাক মতো পকেটটা লাগানো হয়েছে কি না ওই পকেটে কোনো প্রকার ডিফেক্ট বা ওয়ালটার আছে কি না ঠিক আছে এগুলো দেখা তার কাজে শুধু শুধু এটুকুই ঠিক আছে তো একটা লাইনের ভিতরে কিন্তু কয়েক জায়গায় ফুসেস কোয়ালিটি দেওয়া হয় প্যান্ট বলেন শার্ট বলেন আপনাদেরকে একটু অভিজ্ঞতা দিয়ে থেকে দিয়ে দিই আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই নর্মালি আগে কিন্তু অনেকগুলো কোয়ালিটি থাকতো একটা লাইনের ভিতরে যেহেতু একটা লাইন পঞ্চাশ থেকে ষাটটা মেশিন মেশিন নিয়ে একটা লাইন তৈরি হয় একটা লাইন লাইনের ভিতরে একটা শার্ট লেআউট করতে বের করতে বেশ কয়েকটা জায়গায় কোয়ালিটি দেওয়া হয় তো তার মধ্যে আগে আগে একটা সময় ছিল কাঞ্চও চেক করবে পকেটও চেক করবে দুজন ব্যক্তি তো এখন কাঞ্চা এবং পকেট একজন চেক করে মানে এখন যেহেতু কোয়ালিটিদের বেতন অনেকটা বেড়ে গেছে অনেক বেশি ধরা হয় তো এই জন্য একটু বেশি দিয়ে থাকে এরপর আসি কলার অ্যান্ড আরমল একটা সময় কলার একজন চেক করতো আর্মল একজন চেক করতো এখন বর্তমানে কলার এবং আরমল একজন চেক চেক করতেছে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যেমনটা তেমনই তো তারও কাজ হচ্ছে সেম যে কলার এবং আরমল স্যাম্পল অনুযায়ী ঠিক আছে কি না বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকঠাক মতো আছে কি না অপারেটার ঠিকঠাক মতো সুইং বা সেলাই করতেছে কিনা ওই বডিতে কোনো প্রকার সমস্যা আছে কি না সেটা ফাইন্ড আউট করা হচ্ছে আর্মল এবং আর্মল কোয়ালিটির কাজ আর্মল এবং কলার কলার কোয়ালিটির কাজ এছাড়া বোধ সাইড সি কিন্তু মাঝে মধ্যে লোক দেওয়া হয় সেটা কাজের ধরন অনুযায়ী যদি ক্রিটিক্যাল কাজ হয় তাহলে সেখানে দেওয়া হয় আর যদি ক্রিটিক্যাল কাজ না হয় সেখানে দেওয়া হয় না তো এই দেখতে পাচ্ছেন এই টুকটাক হচ্ছে আপনাদের প্রসেস কোয়ালিটির কাজ তো এখন আসি প্রসেস কোয়ালিটির বেতন সম্পর্কে দেখুন আপনাকে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় কাজ করছেন আপনি কি অল প্রসেস কাজ করতে পারেন নাকি প্রসেস কোয়ালিটি না আপনার আউটপুট কোয়ালিটি বা ফাইনাল কোয়ালিটি তো আপনি সাধারণত যেহেতু নতুন তাহলে আপনি বলবেন যে আমি প্রসেস কোয়ালিটি অর্থাৎ আমি প্রসেস চেক করছি জিজ্ঞেস করতে পারি কী প্রসেস চেক করছেন তাহলে আপনি কাঞ্চা কীভাবে চেক করতেছে পকেট কীভাবে চেক করতেছে কলার এবং আর্মল কীভাবে চেক করতেছে একটু ধারণা তো আপনার হয়েছে তখন আপনি একটা নাম বলে দেবেন যে আমি পকেট চেক করছি অথবা আমি কাঞ্চা এবং আর্মল চেক করছি হ্যাঁ অথবা আমি সাইড সিএম চেক করছি একটা অভিজ্ঞতা আপনারা কিন্তু সেখানে দিয়ে দেবেন তাহলে আপনাদের কি হবে বেতনটা একটু বেশি হবে ঠিক আছে তো আপনাদেরকে চালি কিন্তু আউটপুট বা পাইনাল থেকে দিতে পারে কিন্তু যেহেতু আপনারা নতুন আপনাদের কোনো অভিজ্ঞতা নাই এই গার্মেন্টস সম্পর্কে বা এই পোশাক সম্পর্কে সেই ক্ষেত্রে আপনাকে আগে প্রসেসে দিবে অর্থাৎ অনেক পরিশ্রম কম প্রসেস কোয়ালিটির পরিশ্রম অনেক কম তখন আপনাকে সেখানে দেওয়া হবে তো এখান থেকে আপনারা কাজ করতে করতে একটু অভিজ্ঞতা যখন হবে তখন আপনাদেরকে ধীরে ধীরে আপনাদের ফাইনাল দিবে দেবে গেট আপে দিবে বা অন্যান্য আরও ভালো কঠিন কাজে দিবে যখন আপনারা সেগুলো উত্তীর্ণ হবেন বা পাশ করবেন সেগুলোতে ভালো পারফরমেন্স দেখাবেন তখন আপনাদের স্যালারিটা আরও বেশি ধরা হবে ঠিক আছে আপনাদের পদোন্নতি দেওয়া হবে ঠিক আছে তো অনেক আমাকে প্রশ্ন করছেন যে কোয়ালিটি চাকরির ভবিষ্যৎ কি দেখুন আপনি প্রথমে কোয়ালিটিতে ঢুকবেন কোয়ালিটি ইন্সপেক্টর পদে ঢুকবেন এরপর আপনার যদি কাজের পারফরমেন্স ভালো থাকে তখন আপনাকে লাইন কোয়ালিটি দিবে লাইন কোয়ালিটি না দিলে আপনাকে অডিটর দিবে বা জিপি কিউ দায়িত্ব দিবে ঠিক আছে আবার অথবা আপনি যদি এর থেকেও ভালো কিছু করেন তখন আপনাকে এক্সিকিউটিভ বানাবে অথবা আপনাকে ইনসার্জ বানাবে যদি আরও ভালো করেন করতে করতে আপনার সময় ম্যানেজার হতে পারবেন এই ছিল মূলত কোয়ালিটির কাজ